হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজ আসলে বিশেষ দিন পার করলাম দু মাস ও মাই গড ইটস রিয়েলি অ্যামেজিং এই কারণে আমি আসলে সত্যি অভিভূত একটা ব্যাপারে সেটা হচ্ছে যে আহ দিন বিরতিহীন ভাবে প্রতিদিন অবিশ্বাস্য এটা একটা চ্যালেঞ্জ ছিল আমার সাথে আমার নিজের এর আগের বছর আমি টানা নব্বই দিন শেষ করেছি কোনো বিরতি ছাড়া শুক্র শনিবার ছাড়া আপনারা জানেন যে আপনারা যারা আমার প্রোফাইলে জয়েন করেছেন তাদের জন্য একটু বলি আপনারা জানেন যে আমরা একটা গত ছ মাস ধরে ইনফ্যাক্ট জানুয়ারি এক তারিখ থেকে আমরা একটা কার্যক্রম শুরু করেছি সেটা হচ্ছে নিজের বলার মতো একটা গল্প আমরা হয়তো অনেক সময় চিন্তা করি আমার তো চলছে জীবন খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি চাকরি করছি বা ব্যবসা করছি হোয়াট কিন্তু গল্পটা কোথায় আসলে মানুষের জীবনে তার মতো একটা গল্প যেটা আমি আমার সন্তানকে শোনাতে পারবো তারা বাবা বাবাকে নিয়ে গল্প করবে যেটা আমি আমার বাবা মাকে শোনাতে পারবো যেটা আমার পরিবারকে শোনাতে পারবো আমার গ্রামকে শোনাতে পারবো আমার সমাজকে শোনাতে পারবো এবং সম্ভব হলে দেশকে সুন্দর করবো সেরকম একটা গল্প ছোট বড় গল্প আমার মনে হয় সবারই জীবনে থাকা দরকার একটু চিন্তা করা দরকার যে গল্পটা তৈরি করা যায় চাইলে তো একটা গল্প তৈরি স্বপ্ন নিয়ে আমরা প্রায় তিন মাসের একটা নব্বই দিনের কার্যক্রম শুরু করেছিলাম এই বছর ফার্স্ট জানুয়ারি থেকে প্রথম ব্যাচে আমরা একশো চৌষট্টি জনকে প্রশিক্ষণ দিয়েছি নব্বই দিন অবিশ্বাস্য আমি বলবো বাংলাদেশে এই ধরনের কাজ বাংলাদেশে এই ধরনের কাজ আমার জানা আগে হয় নাই এত লম্বা সময় ধরে কর্মশালা এটা হলো একটা নাম্বার একটা কারণ দুই নাম্বার কারণ হচ্ছে এটা অনলাইনে হচ্ছে অনলাইনে আর অনেকে করছে তিন নাম্বার কারণ হচ্ছে এটা সম্পূর্ণ যারা শিখছে তাদের কোনো টাকা পয়সা খরচ করতে হচ্ছে না বা এটা অনেক মূল্যবান আমি সেই জন্য বিনামূল্যে শব্দটা ইউজ করি না এটা অনেক মূল্যবান কিন্তু যারা শিখছে তাদের কোনো টাকা পয়সা লাগছে না তো এই তিনটা কারণে এইটা বাংলাদেশে একেবারে ইউনিক এবং চৌষট্টি জেলা সবচেয়ে একটা বড় যে জিনিস চার নাম্বার কারণ হচ্ছে চৌষট্টি জেলা এখানে কানেক্টেড আমরা একশো চৌষট্টি জনকে দিয়ে শুরু করেছিলাম নব্বই দিনের কর্মশালা প্রথম ম্যাচ সেটা আমরা দিন শেষ করেছি তারপর পরেই আমরা এখন কাজ করছি ইনফ্যাক্ট আমি খেয়াল করি নাই এত বেশি মগ্ন ছিলাম আমার ক্লাস ম্যাটেরিয়াল কন্টেন্ট ভিডিও সবকিছুতে

সেই অর্থে সাধুবাদ দিব কারণ হচ্ছে যে আপনারা যারা প্রতিদিন গত সাত দিন আমার সাথে আমি যেমন লেগেছিলাম আপনারাও একই ভাবে শেখার জন্য লেগেছিলেন গত সাত দিন তা না শুক্রবার ছিল না শনিবার ছিল না সবে বরাত ছিল ছুটির দিন ছিল গভর্নমেন্ট হলিডে ছিল ইভেন আমি ঢাকার বাইরে গিয়েছিলাম সবকিছু মিলিয়েও আমরা এমন কোন দিন আমরা বাদ দেই নাই যেদিন আমাদের কর্মশালা ছিল না এটা ইমেজিং আমি সত্যি আমি আমার নিজের সাথে যে কমিটমেন্ট ছিল আসলে কমিটমেন্টটা হওয়া উচিত নিজের সাথে তাইলেই সেটা রাখতে পারে এবং নিজের সাথে কেউ কখনো প্রতারণা করতে পারে না নিজেকে নিজেকে কখনো ফাঁকি দিতে পারে না আসলে আমরা যে ফাঁকি দেই সেই ফাঁকিটা কিন্তু দেই আরেকজনকে দিতে পারি না তো আমরা আসলে কমিটমেন্টটা যদি নিজের সাথে খুব স্ট্রং হয় এবং সেটা যে রাখা সম্ভব এটা হচ্ছে তার আরেকটা প্রমাণ এবং আপনারা যারা যুক্ত আছেন এখানে আপনাও দেখলেন কিভাবে কমিটমেন্ট রাখতে হয় আপনারা যখন উদ্যতা হওয়ার স্বপ্ন দেখছেন যারা ऑलरेडी শুরু করে দিয়েছেন বা যারা স্ট্রাগল করছেন তারা এখন একটা পথ খুঁজে পেয়েছেন তাদের জন্য এটা একটা আমি বলবো বড় শিক্ষা যে কিভাবে জিত নিয়ে কমিটমেন্ট নিয়ে আমি বারবার আপনাদেরকে কমিটমেন্ট শেখাচ্ছিলাম ইন অনেক কিছু শেখাচ্ছিলাম আমরা শুধু বিজনেস শিখছিলাম না আমরা শিখছিলাম কিভাবে একজন ভালো মানুষ হওয়া দরকার আমরা আসলেwidetildeভাবে আমরা তো ভালো মানুষ কিন্তু আসলে আমার খুব ভালো লাগে আপনাদের কথা এখন শুনলে যে আপনারা এখন কাউকে একটা খারাপ কথা বলার আগে দুইবার চিন্তা করেন যে আরে আমার তো খারাপ কথাটা বলা উচিত হবে না কারণ আমি একজন ভালো মানুষ হয়ে গেছি এখন আমি মনে করি এইখানে ছ হাজার মানুষের মধ্যে যদি পাঁচশো ছয়শ জন আমি শিওর হয়তো ছয় হাজার জনই আলটিমেটলি উদ্যোক্তা হবেন বাট আমি মনে করি যে আপনারা উদ্যোক্তা হন আর না হন বা কিছুদিন পরে হন ছ মাস পরে হন এক বছর পরে হন দু বছর পরে হন আপনাদের যে একটা বদলে যাওয়া শুরু হয়েছে আচ্ছা একটু চট করে বলে ফেলেন কে কোন জায়গা জেলা থেকে জয়েন করেছেন এবং আমি इवन আমি আমি আরেকটা প্রাউডলি বলবো যে দেশের বাইরে থেকে অনেক দেশ ইতালি সরিয়াও কেনাডা इवन ইন্ডিয়া ওমান বিভিন্ন জয় দেশ থেকে মালয়েশিয়া বিভিন্ন দেশ থেকে আমাদের সঙ্গে আমাদের শিক্ষার্থী যুক্ত আছেন এবং তারা প্রতিদিন শিখছেন একেবারে ওকে কি বলবো দেশের বাইরে থেকে প্রতিদিন তারা ইবনশালা observation করছে এটা সত্যি amazing amazing every day তো আমি আসলে যেটা আপনাদের শেখানোর চেষ্টা করছি যে আমরা শুধু যে ভালো বিজনেস করব একজন উদ্যোক্তা হব একজন স্টার্টারআপ না আমরা আসলে এখানে আরো অনেক কিছু শিখেছি গত 60 দিনে একজন ভালো মানুষ হওয়া একটা মানি পাললে একটা মানুষের জীবনে উপকার করা মন মন খারাপ হলে মন ভালো কিভাবে রাখতে হয় সেটা আমরা শিখেছি তাই না একটা মানুষকে যদি রাস্তা থেকে ধরে এনে আপনি চট করে একটা রেচ বাসায় যে খাবারটা খান আপনি খাইয়ে দেন ওর মুখে হাসি দেখে আপনার মনটা যে সে উৎফুল্ল উঠবে আপনি চট করে আপনার মন খারাপ সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে আমরা অনেক কিছু শিখেছি এর বাইরে কিভাবে আমি কমিটমেন্টের কথাটা বারবার বলছিলাম এবং সৎ ব্যবসা করা এই ছয় হাজার গ্রুপ বাংলাদেশ একটা উদাহরণ তৈরি করবে যে তারা বিজনেস করতে গিয়ে কোনো অসৎ আচরণ করবে না কোনো ভেজাল জিনিস নিয়ে কাজ করবে না কোনো লো কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কাজ করবে না কাস্টমার কেয়ার কাস্টমার সম্মান করা কাস্টমারকে অনেক বেশি কেয়ার করা কাস্টমারকে গুরুত্ব দিয়ে অনেক বেশি গুরুত্ব দিয়ে তারা বিজনেস করবে এবং একটা বড় ধরনের নেটওয়ার্ক তৈরি করবে বিজনেস ইজ মানি এ কন্টিনিউয়াস একটা নেটওয়ার্ক একটা রিলেশনশিপ এটা এনজয় করার মতো ব্যাপার আমি যেমন সবসময় বলি যে আমি যখন অফিসে যাই সারাদিন কিভাবে আমার কেটে যায় সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত আমি ট্রেনই পাই না কারণ ওখানে সময় কিভাবে যায় আমি ট্রেন পাই না সবার সাথে একটা এবং আমার ভালো লাগে একটা আরেকটা মাই সেকেন্ড হোম আরেকটা ভালো লাগে এক জায়গায় বাসায় আসলে যেরকম ভালো লাগে অফিসে থাকলে সেই রকম একটা পরিবেশ তৈরি করা তো আমরা অনেক অনেকগুলো এবং পজিটিভিটি সবচেয়ে বড় কথা যেমন আমি আপনাদের বলেছি জীবনে সুখী হওয়ার জন্য ভালো থাকার জন্য পজিটিভিটির কোনো বিকল্প নেই তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা অনেক দূরে গিয়েছেন আমি বলবো এবং আমি সত্যি সত্যি প্রাউড ফিল করি আপনাদেরকে নিয়ে আপনাদের যে পরিবর্তন এবং আপনি আপনাদের অনেকগুলো আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা কি কি শিখেছেন সেটা আমাকে লিখে জানান আমি সত্যি অ্যামেজড আপনারা আপনাদের ভালো লাগা ভালোবাসা আপনাদের পরিবর্তন যেমন আমাকে সবচেয়ে বেশি টাচ করেছে কাউকে একটা কথা বলার আগে আমি আপনারা এখন দুবার চিন্তা করেন যে ইকবাল ভাস ভাইয়া স্যার যারা বলেন আমি ভাইয়া বললে পছন্দ করব ভাইয়া তো আমাদেরকে এটা বলতে মানা করেছে এটা বলা যাবে না তো এই যে একটা পজ নেয়া চট করে রিয়াক্ট না করে একটা পজ নেয়া এইটা যে আপনাকে কোথায় নিয়ে গেছে ইউ ডোন্ট ইভেন নো এই সবকিছুই কিন্তু বিজনেস কারণ এইগুলোর সঙ্গে বিজনেস এর সম্পর্ক আছে কাস্টমার বাড়ানোর সম্পর্ক আছে গ্রোথ এর সম্পর্ক আছে নেটওয়ার্কিং এর সম্পর্ক আছে এবং আপনি যখন নেটওয়ার্ক হবে আপনি তখন বিজনেস আইডিয়া আপনি বের করতে পারবেন মানে এগুলোর সঙ্গে আসলে আমরা হয়তো খুব সিম্পল ভাবে চিন্তা করি বিজনেস পড়ি বা বিজনেস শিখি বিষয়টা কিন্তু সেটা না বিষয়টা হচ্ছে যে সবকিছু মিলিয়ে মূল্যবোধ দেশপ্রেম অন্যকে ভালোবাসা অন্যকে শ্রদ্ধা করা অন্যকে সম্মান করা এই জিনিসগুলোর মধ্য দিয়ে আমরা আসলে অনেক দূর এবং আমি যে জিনিসটা আপনাদেরকে আসলে শুরু অনেক দিন ধরে আমি স্বপ্ন দেখাচ্ছি আপনারা আপনারা দেখে ফেলেছেন এবং অনেকেই শুরু করে দিয়েছেন সাহস করে ফেলেছেন শুরু আমার যে স্লোগানটা সবসময়ে যে লেগে থাকা এটাই হচ্ছে এখন মূল কাজ এবং আমি আপনাদের কথা দিচ্ছি আমাদের আরো আসলে ইনফ্যাক্ট কালকে থেকে ভিন্ন ধরনের এটা আরো তিরিশটা তিরিশ দিন আমাদের কোর্সটা চলবে এটা একটু ভিন্ন ধরনের এরকম হবে সেটা হচ্ছে এখন আমরা একেবারে প্রবলেম সলিউশনের দিকে যাব কোয়েশ্চেন অ্যান্সারিং এ যাব আমরা প্রত্যেকটা আইডিয়া নিয়ে আমরা যতগুলো আইডিয়া আপনাদের কাছ থেকে পেয়েছি আইডিয়াগুলো নিয়ে আমরা আলাপ করব এবং আইডিয়াগুলো থেকে আপনাদেরকে কিভাবে সেগুলো বাস্তবায়ন করা যায় সেগুলোতে যাব অলরেডি যারা বিজনেস শুরু করেছেন তারা কি কি প্রবলেম করেছেন কিভাবে সেগুলো থেকে উত্তরণ করা যায় আমরা সেগুলোতে একদম ওয়ান টু ওয়ান গ্রুপ চলবে এই গ্রুপটা আমি কালকে থেকে ওপেন করে দিব আপনারা এখানে অলরেডি যারা বিজনেস শুরু করেছেন তারা আপনাদের প্রোডাক্ট ডিসপ্লে করবেন এখানে বিজ্ঞাপন দিবেন এখানে একজন আরেকজনের কাস্টমার হবেন একজন আরেকজনের ক্রেতা এবং একজন আরেকজনের বিক্রেতা হবেন এবং আইম শিওর আপনাদের মধ্যে অলরেডি অনেক ফ্রেন্ডশিপ হয়ে গেছে সেখান থেকে আপনারা হয়তো একজন আরেকজন ইনভেস্টার হতে পারেন পার্টনার হতে পারেন অনেক রকমের সুযোগ একটা বাজার তৈরি করে দেবো এটা আমাকে এই ছয় হাজার মানুষের একটা বাজার তৈরি হবে এখানে প্রতিদিন কেনা হবে এবং এই সব কিছু আপনাদের জন্য আমার চাওয়া হচ্ছে যে আমি কিছুটা শিখাতে পারলাম আপনাদের একটা পরিবর্তন করে দিতে পারলাম এটাই আমার পাওয়া আমার আর কিছু দরকার নেই এখন আপনারাই চালাবেন এই গ্রুপটা এবং আমি হয়তো বেশ কয়েকজনকে এখানটায় এখানে মডারেটর করে দিব যারা এই গ্রুপটাকে সুন্দরভাবে পজিটিভ ভাবে কোন নেগেটিভের দরকার নাই লাইফে নেগেটিভ ছাড়া জীবন চালানো যায় এটা প্রমাণ প্রমাণিত আমি বলছি আপনাদের নেগেটিভ ছাড়া জীবন চালানো যায় কোনো দরকার নাই আপনার হয়তো খারাপ লাগছে ডোন্ট রিয়াক্ট টেক টাইম বলেছি না কি বলেছি সময় নিন সময় দিন সময় বদলাবে সময় সবকিছু ঠিক করে দেবে সো রিয়াকশন কি দরকার আর আমরা তো জবাব দিতে জানি কি দিয়ে আমাদের কাজ দিয়ে আমাদের সফলতা দিয়ে আমাদের কোয়ালিটি জব দিয়ে আমরা জবাব দিব তাই না আমাদের তো মুখ দিয়ে জবাব দেওয়ার কোনো প্রয়োজন নাই তো এই জিনিসগুলো যখন আপনারা এবং আমি আরেকটা জিনিস নতুন ভাবে হয়তো আপনাদের শেখাতে পেরেছি যেটা আমি মনে করি যে এটা অনেক বেশি আপনারা পছন্দ করেছেন সেটা হচ্ছে যে আমরা অনেক সময় চিন্তা করি আমার টাকা নাই বিজনেস করবো কিভাবে টাকা নাই টাকা নাই টাকা নাই কিন্তু আপনি আপনার আইডিয়া এবং আপনার সততা এবং কমিটমেন্ট যে আপনার একটা বড় ধরনের কোটি টাকা মূলধন এটা আপনারা অলরেডি বুঝতে পেরেছেন আমি আমার উদাহরণ দিয়েছি আপনাদের কাছে আমার কাছে টাকা ছিল না ধরো একজন আমাকে টাকা দিয়েছে ব্যবসা করার জন্য কেন কেন আমাকে টাকা দিয়েছে বিকজ অফ মাই কমিটমেন্ট মাই আইডিয়া এন্ড মাই অনেস্টি সো এই জিনিসটা আপনার আর আইডিয়াটা হয় কি সেল করতে হয় আপনার যে আইডিয়াটা আছে আপনি যদি চিন্তা করেন সব আমি একা করবো তাহলে সম্ভব না আপনার আইডিয়াটা আরেকজনের সাথে

ঠোকে যেন বুঝতে পারেন যে আগামীতে একই ভুল না হয় তো সেই জন্য বন্ধু নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের এখানে আছে যারা সবাই ভালো মানুষ এটা আমি গর্বের সঙ্গে বলতে পারি আপনারা সবাই আপনারা সবাই ভালো মানুষ এইটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া এবং আমি আমি যেটা বলি যে আপনার অনেক সময় এরকম ভাববার কোনো কারণ নেই আমাকে যে সব সময় জিততে হবে এটা মানুষকে অসুস্থ অসুস্থ করে তোলে কারণ কোনো কোনো হার আপনাকে নতুন পথ দেখায় তাই না সেই জিনিসটা মাথায় রাখতে হবে এবং সেটা রাখলে পরে আপনারা পিছিয়ে যাওয়ার কোনো কারণ নাই আমি রিয়েলি আই এম প্রাউড আই এম প্রাউড এবং আপনাদের আইডিয়া নিয়ে তো অনেক কথাবার্তা আমরা বলেছি फाइंड आउट द प्रॉब्लम्स एंड देयर इज আইডিয়া সমস্যা থেকেই ভালো ভালো ইউনিক আইডিয়া বের হচ্ছে এবং আরেকজন আগে যে বিজনেস করছে এটা করা যাবে না এরকম কোনো কারণ নাই কিন্তু একটু যে ব্যতিক্রমভাবে প্রেজেন্টেশনটা করতে হবে একটু ব্যতিক্রমভাবে সেটাকে কাস্টমারের কাছে তুলে ধরতে হবে তাহলেই সম্ভব আর আরেকটা জিনিস আমরা খুব ভালো করে যোগ করতে চাই সেটা হচ্ছে যে কাস্টমার কেয়ারটা কিন্তু এখন মার্কেটিং এর ব্র্যান্ডিং এর একটা অংশ সো কারণ কাস্টমাররা হচ্ছে ইজ ইওর অ্যাম্বাসেডর একজন সেলসম্যানের চাইতে একজন কাস্টমার অনেক বেশি আপনার প্রোডাক্ট কোম্পানির রেপিটেশন বলেন রিপিট কাস্টমার পাওয়ার ব্যাপারে বলেন অনেক বেশি ভূমিকা রাখে সো দিস ইজ অলসো বিগ মার্কেটিং টুলস সো এটা মাথায় রেখে যদি এগোনো যায় আমার মনে হয় যে পিছিয়ে পড়ার কোনো কারণে এবং সফলতা নিয়ে আমরা অনেক কথা বলেছি সফলতা মানে হচ্ছে আমার কাছে তো চারশো আমি যেটা জানি সেটা আপনাদেরকে শিখিয়েছি এক একজনের কাছে এক এক রকম ব্যাখ্যা হতে পারে আমার কাছে হচ্ছে চারশো কি সেটা সুস্বাস্থ্য আপনারা জানেন সুখ সম্পদ এবং সুশিক্ষা এই চারটা একসঙ্গে যখন কাজ করে এবং মানুষ হয়ে থাকা আমি যেটা ছোট করে সফলতা হচ্ছে স্মাইলিং খুশি থাকা আপনি খুশি আছেন এর চেয়ে সফলতার কিছু হতে পারে না এর চেয়ে বড় ব্যাপার সেটা যে কোনো ভাবে খুশি হতে পারে না তো এই জিনিসগুলো মাথায় রেখে আমরা যদি শুধু করতে হবে আপনি সুখ পাবেন না আপনি আনন্দ পাবেন না আপনাকে নিজের কথা যেমন চিন্তা করতে হবে অনেকের কথা চিন্তা করতে হবে আপনি অন্যকে দিয়ে যে সুখ পাওয়া যায় অন্যকে সাথে নিয়ে যে সুখ পাওয়া যায় যে আনন্দ পাওয়া যায় সেটা নিজের সুখের আনন্দ হচ্ছে হাজার গুণ বেশি আমাদের একটু ত্যাগ করা শিখতে হবে ভালোবাসতে হবে মন থেকে অন্যকে ভালোবাসতে হবে এটা শুধুমাত্র প্রেম ভালোবাসার কথা বলছি না শিশু বৃদ্ধ বাবা মা আত্মীয় স্বজন বাবা মাকে যাদের বাবা মা আছে ভাগ্যবান বাবা মাকে অনেক বেশি কেয়ার করবেন অনেক তাদের দোয়া নেবেন তাদের দোয়া আপনাকে আপনার হয়তো কষ্ট করবেন পরিশ্রম অনেক পরিশ্রম করে অনেক কিছু হচ্ছে না কিন্তু আপনি যখন বাবা মার দোয়াটার সাথে থাকবে তখন মিরাকেল করতে থাকবে আপনার কষ্টটার সাথে মিরাকেল করতে থাকবে চমক ঘটতে থাকবে সো এটা মাথায় রাখবেন বাবা মার দোয়া ছাড়া সফল হয়েছে সুখে আছে এরকম একটা উদাহরণ নাই একটাও নাই সো এই জিনিসগুলো মাথায় রাখবেন এবং ভালো মানুষ হওয়ার প্রতিযোগিতা থাকি আমরা খারাপ খুব সহজ খারাপ মানুষের তো অভাব নাই কিন্তু আমরা যদি ভালো মানুষ হবার একজন আরেকজন প্রতিযোগিতা করতেই হয় আমরা শুধু ভালো মানুষ হওয়ার প্রতিযোগিতা করি কে কাটছে ভালো বেশি ব্যবহার করতে পারে কে কাছে একটু হেল্প আমি বলছি না আপনাকে আহ একেবারে করে দিয়ে নিজের জন্য কিছু না করে আপনি সবকিছু দান করে দেন আমি বলছি না নিজের জন্য অনেক কিছু করেন কিন্তু একটু কিছু আরেকজনের জন্য করি আমরা একটু সময় আমরা আরেকজনকে দিই আমরা শিখেছি এবং আমি 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 সত্যি আমার বিশেষ করে গত ষাট দিন আমার প্রায় দুই থেকে তিন ঘন্টা এরকম রাত্রে বেলা দুই থেকে তিন ঘন্টা আমার পরিবার থেকে সময় কেটে কখনো কখনো আমার অফিস থেকে সময় কেটে আমি আপনাদের জন্য দিয়েছি কারণ হচ্ছে এটা একটা ভালোবাসা আমি চাই কিছু পরিবর্তন তৈরি করতে আপনাদের মধ্যে আপনাদের মধ্যে থেকে এই ছ হাজার মানুষ যদি সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে একটা পরিবর্তনের সূচনা করে তাহলে এই ছ হাজার আপনারা যে ছ হাজার মানুষ আছেন এই ছ হাজার যদি আরো দশ জন মানুষকে করে ফেলে পরিবর্তন তাহলে হাজার হয়ে যাবে তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে জিনিসটা সো আমরা একটা পরিবর্তনে নেমেছি এবং আমার ধারণা এই পরিবর্তন চলতে থাকবে এবং আপনারা জানেন যে আমরা আমাদের এই টোটাল কন্টেন্ট নিয়ে আমরা ষাট দিন ধরে যে কর্মশালা করলাম পড়াশোনা করলাম প্র্যাকটিক্যাল ক্লাস করলাম হোমওয়ার্ক করলাম আমরা যত কিছু করলাম সবকিছু নিয়ে আমরা একটা বই বের করতে যাচ্ছি এবং একটা ওয়েবসাইট প্রায় রেডি আমাদের আমাদের টিম আমাদের এখানে যারা উদ্যোক্তা আছেন উদ্যোক্তা হয়েছেন উদ্যোক্তা হচ্ছেন বা হবেন তারাই এই ওয়েবসাইটটা করেছে সো আপনারা যে পারেন এটা তো অলরেডি প্রুফ করে দিয়েছেন আপনি অনেক অনেক শুভকামনা করছি আরেকটা জিনিস ছোট করে শুধু বলবো লাস্টে আমি আপনাদের সবার কমেন্ট করবো রিপ্লাই করবো পরে সেটা হচ্ছে যে আমরা আজকে থেকে যারা আমি তরুণ উদ্যোক্তা হতে যাচ্ছেন করেছি যা যা স্ট্রাগল করেছি আমি সব আপনাদের সাথে শেয়ার করেছি আমি সেটাই শিখিয়েছি আমি যা জানি আমি কিভাবে আমার জীবনে হুট করে হঠাৎ করে রাতারাতি কোনো কিছু করতে পারি নাই আমার হয় না এবং আমার জীবনে কোনো লটারি কাজ করে না আমি সব কিছু কষ্ট করে পরিশ্রম করে রাত থেকে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করে আমি আমার জীবনে যা কিছু অল্প হয়েছে বাট আই এম হ্যাপি এইটা আমি অর্জন করেছি সো আপনাদেরকে বলবো যারা সত্যিই সত্যি জীবনে কিছু করতে চান এই যে যেমন রোজা চলছে রোজা রাখার মতো করে আগামী পাঁচ থেকে 7টা বছর প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা আর পরে 14 ঘন্টা পরিশ্রম করেন তারপরে দেখবেন আলাদা লাগবে না এরপর আপনি এনজয় করেন এরপর লাইফটা তো পড়ে আছেন জগা কিন্তু আমরা হয় কি অনেক সময় সবকিছু একসাথে করতে চাই তখন আর কোনো কিছু হয় না সো সবকিছু আসলে একসাথে করা যায় না আমরা যেমন করে 10 বছর পড়াশোনা করে ম্যাট্রিক পাশ করি তারপরে গ্রাজুয়েশন ইন্টারমিডিয়েট করে গ্রাজুয়েশন প্রত্যেকটা জিনিসের জন্য টাইম আছে তো আপনিও যদি সফল হতে চান শক্তভাবে নিজের পায়ে দাঁড়াতে চান আপনি সবকিছু একসঙ্গে করলে পারবেন না ওই পাঁচ ষাটটা বছর অকাতরে ঠেলে দিতে হবে এবং নিজের পায়ে দাঁড়িয়ে যান তখন আপনার জন্য পৃথিবী বদলে যাবে আর কে কি বলল সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই আজকে যারা আপনার দিকে তাকাচ্ছে না আপনি আপনার পায়ে দাঁড়ান তারা আপনার দিকে তাকাবে তারা আপনাকে ডাকবে আপনার সঙ্গে মিশতে চাইবে আপনারা সঙ্গে চলতে চাইবে তাই আর আরেকটা জিনিস আমি ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে যে শুধু অবজারভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট চারিদিকে খোঁজ খবর রাখেন কোথায় কি হচ্ছে কোথায় কি হচ্ছে কেন হচ্ছে নিজেকে প্রশ্ন করতে হবে এবং আমরা নিজেকে প্রশ্ন ঠিক আছে কি সেটা হচ্ছে আমরা প্রতিদিন আমরা তো এটা করছি তাই না প্রতিদিন আমরা জিজ্ঞেস করবো সারাদিন কি করেছি এই প্রশ্নটা আমি টানা ছ মাস যদি করতে পারি আপনার পরিবর্তন দেখবেন যে আপনি দেখতে পাচ্ছেন কারণ আপনি যখন দেখবেন আজকে সারাদিন আমি কিছু করি নাই আপনার কষ্ট লাগা শুরু হবে তো এই কষ্ট লাগাটা নিজের মধ্যে তৈরি করা দরকার আমি আজকে সারাদিনে কি করেছি এই প্রশ্ন করতে হবে কিছু উত্তরটা আপনি যখন পাবেন না বা পাবেন ভালো লাগবে না পালে খারাপ লাগবে তখন আপনার মধ্যে পরিবর্তন শুরু হবে তৃষ্ণা ক্ষুধাderive হবে যা টু ডু সেই দিকে এগিয়ে যান এবং আপনাদের জন্য অনেক 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 শুভ কামনা থাকলো নিজের বলার মতো একটা গল্প আপনার জীবনে তৈরি হোক সবচেয়ে বড় কথা আপনি নিজেকে নিয়ে আপনার পরিবার নিয়ে আপনার সমাজ নিয়ে আপনার জন্য সবাই ভালো বলতে পারে আপনাকে যেন অন্যরা অনুসরণ করতে পারে এখন তো অনুসরণ করা দরকার আমাদের চারিদিকে এত খারাপ খবর দেশের মধ্যে সমাজের মধ্যে এত খারাপ খারাপ ঘটনা প্রতিদিন সেখানে পজিটিভ নিউজ পজিটিভ খবর খুব কম এই পজিটিভিটিটা আমরা তৈরি করতে চাই চৌষট্টি জেলায় এবং আপনারা চৌষট্টি জেলায় এই যে ছ হাজার জন মানুষ এই নিজের বলার মতো গল্পের যে মূল্যবোধ যে নির্যাস যেটা আমি দিয়েছি গত সাত দিন ধরে সেইটা প্রচার হবে সেইটা আপনার বন্ধুকে জানাবেন আপনার ভাইকে জানাবেন আপনার প্রতিবেশীকে বলবেন এবং আপনাকে দেখে তাদের মধ্যেও পরিবর্তন আসবে এবং এইটা একদিন ছয় লাখ হয়ে যাবে আমি সেই দোয়া করি সে আশা করি আপনাদের সাথে কালকে থেকে আবার নতুন করে আগামী তিরিশ দিনের অন্য ধরনের একটা কর্মশালা শুরু হবে আমরা নব্বই দিন শেষ করব এবং আমরা আশা করব এই আমাদের যে অবজেক্টিভ এই ছ হাজার মানুষের মধ্য দিয়ে আগামী এক থেকে দুই বছরের মধ্যে আমরা পঞ্চাশ হাজার কর্মসংস্থান এবং সেই আর আপনারা কে কি করছেন পোস্ট ইজ ওপেন সেইখানে আপনারা আপনাদের সমস্ত বিষয়গুলো জানাবেন কে অফিস করেছেন অফিসের ছবি দিবেন আহ লোক রিক্রুট করেছেন কর্মীদের ছবি দিবেন টিম ছবি দিবেন এবং আমরা কর্মী সংখ্যা কাউন্ট করব কার কর্মী সংখ্যা কতজন হচ্ছে আমরা সেটা কাউন্ট করব আমরা সত্যি সত্যি একটা মেসেজ দিতে চাই সমাজকে এবং আমি সত্যি অভিভূত আমি আমার কখনো কখনো মনে হয় যে এরকম টানা 60 দিন বা এর আগে করেছি টানা 90 দিন এটা 90 দিন শেষ হবে আজকে 60 দিন মূল কর্মশালা শেষ এখন আমরা একবারে কোশ্চেন এর আনসারে চলে যাব এবং আমরা আইডিয়া কম্পিটিশন যেটা করেছি সেটা নিয়ে আমরা কথা বলা শুরু করব এখন যেটা করব সেটা হচ্ছে আমরা বিজনেসটা শুরু করাই দিব আপনাদেরকে দিয়ে এবং সেই জায়গাটাতে কালকে থেকে শুরু হবে কিন্তু এই ষাট ষাট দিন যে টানা আমরা করতে পেরেছি এটা আমি মাঝে মধ্যে ভাবি যে আমার পরিবারের সঙ্গে সময় আমার ডিসকানেকশন হয়ে যায় একদিন দুই দিনের জন্য কিন্তু আপনাদের সাথে হয় নাই সো আই এম প্রাউড অফ ইউ এবং আমার অনেক বড় একটা গর্বের বিষয় যে আমার ছ হাজার হাজার ভালো মানুষ সারা বাংলাদেশে এখন তৈরি ব্যবসা করার জন্য কর্মসংস্থান আপনারা অনেক ভালো থাকবেন আই উইস ইউ অল দ্য বেস্ট অ্যান্ড আপনাদের সবার এরকম একটা একটা করে গল্প ছ হাজার গল্প শোনার জন্য অপেক্ষা করলাম দেখা হবে টেক কেয়ার আই উইশ ইউ অল দা বেস্ট